টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। মানে রিয়েলি যা ওয়েদার, মানে 40-42 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে, এটাকে জাস্ট সহ্য করা মানে লিটারেলি এটা একটা ডিফিকাল্ট হয়ে পড়েছে সবার জন্য। তো সুস্থ থাকাটা এখন প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো এনিওয়ে আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে একটা ছোটোখাটো করে বাড়িতেই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে। তো তোমরা তো আমার ব্লগে দেখেছোই আমার প্রচুর কেনাকাটা চলছে কদিন ধরে। বেনারসি কিনেছি, আর পয়লা বৈশাখে সঞ্জয় একটা দারুণ জুয়েলারি কিনে দিয়েছে। তো সামনেই বিয়ে বাড়ি, তো ব্লগেও দেখেছো আমি বলেছিও কয়েকবার। তো অ্যাকচুয়ালি আমার জেঠুর মেয়ের হচ্ছে বিয়ে নেক্সট উইকে, তো আমার বোন আজকে আসার কথা আছে। তো আইবুড়ো ভাতটা অনেক আগেই দেওয়ার কথা ছিল, বাট আমরা মাঝে ঘুরতে গেছিলাম শান্তিনিকেতন, তো সেই জন্য দেওয়া হয়নি। তারপর ওর অফিস আছে, ব্যস্ত থাকে, তাছাড়া প্রচুর আত্মীয় স্বজনের বাড়ি আইবুড়ো ভাত খাচ্ছে, এই করে হচ্ছে না। তো ফাইনালি আজকে টাইম পাওয়া গেছে, আর বলেও রেখেছি যে ঠিক আছে, তো ওকে বলেছি একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরে যাস, আর আমিও মোটামুটি এদিকে অ্যারেঞ্জমেন্ট করব আমি আর মামুনি সবাই মিলে। তো এই নিয়ে আজকের ব্লগটা একটু স্পেশাল হতে চলেছে। তো চলো ব্লগটা দেখে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো সকাল থেকে আজকে প্রচণ্ড রকমের একটা বিজি শিডিউল আজকে আমার চলছে, অফিসের কাজের প্রেশার তো রয়েছে, সাথে আজকে পিয়ার মুখে তো শুনলেই যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন হয়েছে, এই জন্য সকাল থেকে প্রায় বিজি, বাজার টাজার সমস্ত কিছু করে নিয়েছি, প্লাস সারাদিন অফিসের কাজকর্ম সব চলছিল, তার মাঝে অনেক কটা ছোটো ছোটো কাজ নিয়ে প্রায় বিজি ছিলাম সারাদিন। প্লাস হচ্ছে আমাদের এসি সার্ভিসিংটা করানো আছে, গরম মারাত্মক লেভেলের পড়েছে, কিন্তু এসিটা এখনও সার্ভিসিং করানো হয়ে ওঠেনি। আমার একটা চেনা এখানে টেকনিশিয়ান ছিল, যাকে দিয়ে আমি সার্ভিসিং করাই, বাট আনফর্চুনেটলি এইবার আমি জানি না কী হয়েছে, ও ফোন তুলছেই না। কয়েকবার আমি ট্রাই করেছি কিন্তু ফোন প্রায় রেসপন্ডই করছে না, জানি না কী হয়েছে। তো এক সপ্তাহে এটা চলছে আর এটা ডিলেও হচ্ছে, তো আমাকে আজকে ফিক্স করতে হবে এসি সার্ভিসিংটা। আর তারপর এইদিকে তো চলছেই বাড়িতে আয়োজন, তো তোমরা সমস্ত কিছু দেখতেই পাবে ব্লগে। অফিসের কাজগুলো তো রয়েছে, ওগুলো এখন কমপ্লিট করি, তারপর তো অনুষ্ঠান শুরু হবে আইবুড়ো ভাতে, পূজাও আসবে। তো এখন রাতে আমার একটা মিটিংও আছে মাঝে, তো সেইগুলোও নিতে হবে। তো এখন জলদি জলদি যতগুলো কাজ কমপ্লিট করতে পারবো তত আমার বেটার। আইবুড়ো ভাত নিয়ে সকাল থেকে হচ্ছে বিজি, মামনি তো মানে ঘুম থেকে উঠেই মোটামুটি লেগে পড়েছে কি হবে না হবে, লিস্ট ধরে দিয়েছিল সঞ্জয়কে বাজারে পাঠানোর জন্য, আর আমিও বলে দিয়েছিলাম। আর তারপর ও বাজার থেকে আসার পর পড়েছিলাম কি কি রান্না হবে, চিকেন, কাতলা মাছ, তারপর ভাজা, ডাল, সবজি, চাটনি, পায়েস, এবার যা যা হবে তার মোটামুটি কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো মোটামুটি আমি আর মামুনি মিলে এখন দুজনে সব চপিং করা, যা পেস্ট করার ওগুলো সব হয়ে গেল। তো এখন দুজনে মিলে যাবো হচ্ছে কিচেনে, কিচেনে গিয়ে দুজনে হাতে হাতে করে নেবো প্রচুর রান্নার। এখন এখানে প্রিপারেশন বুঝতেই পারছো, এদিকে হচ্ছে পায়েস, এদিকে হচ্ছে চিকেনের জন্য মশলা কষানো, চিকেনটা অলরেডি ম্যারিনেট করা, আর এখানে হচ্ছে কাতলা মাছ হবে, এখানে দু পিস ভাজাও আছে, আর মাছের কালিয়াও হবে, তার জন্য এখানে সব পেস্টগুলো করা রয়েছে। এখানে চিকেনে দেওয়া হবে হচ্ছে পেঁয়াজ ভাজা, দিলে ভালো হয় খেতে, টেস্টটা চিকেনের ভালো হয় সেই জন্য। এখানেও কিছু পেস্ট রয়েছে, মানে একদম রান্না এখনও মোটামুটি এই হবে, তারপর আরও কিছু মনে আছে, আর ওইদিকে কিছু ভাজাভুজিও রয়েছে, কিছু রান্না হয়েও গেছে, সেগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে অলরেডি অনেক কিছু রান্না হয়ে গেছে, তো এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে রয়েছে পাঁচ রকম ভাজা, তার মধ্যে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আর রয়েছে ভেন্ডি ভাজা, আর এটা যেটা রয়েছে আমের চাটনি, এটা তো আমাদের করাই থাকে, আর এইখানে যেটা বানানো হয়েছে গরমের জন্য ঝিঙে আলু পোস্ত। তো পূজা ফাইনালি চলে এসেছে, পূজার আজকে আইবুড়ো ভাত, আর দিদি এখন সাজিয়ে দিচ্ছে। আমার ব্লগেও পূজা ফার্স্ট টাইম, তো এটাই হচ্ছে আমার বোন জেঠুর মেয়ে, তো ওর জন্যই আমরা সবাই ওয়েট করছিলাম ও কখন আসবে। তো আজকে ওর জমি আইবুড়ো ভাত দেওয়া হবে, দেখি কত ও খেতে পারে, আর ওকে একটু তার সাথে সাজিয়ে গুছিয়ে দিলাম, আজকে মেকআপটা আমি ওকে করে দিচ্ছি হালকা করে, আইবুড়ো ভাত বলে কথা একটু সাজগোজ না হলে ভালো লাগে। তো মোটামুটি এই হচ্ছে ওর আজকে আইবুড়ো ভাতের সাজ। তো বেচারাকে যখন থেকে ও এসছে ওকে নিয়ে পড়েছে, ওকে শাড়ি পরানো, তারপরে মেকআপ করা চলছে ওদের এখন। আরে ভাই ও খেতে আসছে, খেতে দাও আগে, তারপরে হবে তো অবভিয়াসলি, বাট
বিয়ে আইবুড়ো ভাত এইটা নিয়ে একদম জমজমাট বল, একটু সাজগোজ থাকবেই সবকিছুর সাথে, ওদিকে মামনিও রেডি। হ্যাঁ মাও রেডি মোটামুটি। আজকে অনেক কিছুর আয়োজন করা হয়েছে, এখন এই মেকআপ সেশনটা কমপ্লিট হলে, কমপ্লিট হলে ওকে এখন খাওয়ার দাওয়ার দিয়ে বসানো হবে। তো রুমের থেকে বাইরে এলাম আর এখানটা যেন একদম আগুনের গলা হয়ে আছে এরকম অবস্থা। তো প্রিয়া একদম থালা সাজিয়ে এখন সার্ভ করছে, এলাই আয়োজন, অনেক কিছু আইটেম বানিয়েছে আজকে মা আরও মিলে, অনেক কিছু হয়েছে। মাছের মাথা দিয়ে মুগ ডাল, এটা তোমাদের আগেই দেখিয়েছি, এখানে পায়েস, পাঁচ রকম ভাজা, এখানে রয়েছে চিকেন কষা, সেটা মামনি তো ভালোই বানায়, এটা মামনি বানিয়েছে, এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, আমের চাটনি, এখানে রয়েছে সন্দেশ, এখানে রয়েছে মিষ্টি, আর যেটা রয়েছে আইসক্রিম সেটা রয়েছে ফ্রিজে, কারণ এক্ষুনি বার করলে গলে যাবে, আমি ততক্ষণ ভালো করে খাবারটা সার্ভ করে দিই আগে। তো ফাইনালি আমাদের আইবুড়ো ভাতের প্লেটিং করা ডান, সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে, মামনি আমি দুজনে মিলেই সাজালাম, আর এখানে রয়েছে পূজার আইবুড়ো ভাতের শাড়ি, তো আইবুড়ো ভাত স্পেশাল পূজার শাড়ি রয়েছে, এটা আমি দিয়েছি ওকে। তো এখন পূজা বসে রয়েছে খেতে, চল কতটা খেতে পারবি দেখা যাক। একটাও কিছু ফেলবি না, সব খেতে হবে। ট্রিমেন্ডাস জাস্ট গরম, বাট কিচ্ছু করার নেই এই গরমে, ওকে কিচ্ছু করার নেই, বৈশাখ মাসে বিয়ে পড়েছে বলে কথা, আর তার মধ্যে আর এই বছরই এত গরম পড়েছে রিয়েলি, মানে এর আগে মানে এতগুলো বছরে আমি দেখিনি যে এই চৈত্র বৈশাখ মাসে মানে এত গরম, কিচ্ছু করার নেই ওকে, আমি খেতেই পাচ্ছি না, হ্যাঁ তো আমি খাবো না, আমি খাবো না, হ্যাঁ আমার সব অল্প অল্প করে খেয়েছে তো পেট ভরেছে, হ্যাঁ এত গরমেও মানে বেশি কিছু করিনি, যার জন্য মানে সিম্পল এর মধ্যেই আয়োজন করেছিলাম, কিচ্ছু করার নেই, আর এই বৈশাখে বিয়ে, ওকে গরমে বিয়ে করতে পারে, এই গরমের মধ্যে ওকে আইবুড়ো ভাত খেতে হবে, আমাদের কিছু করার নেই সেটা। এখন আমরা বসেছি সবাই মিলে আড্ডা দিতে, একটু আড্ডা টাড্ডা দেবো, তারপর ও বেরোবে, কারণ ঘড়িতে মনে হয় এখন অলরেডি রাত 10টা বাজে, তো বাড়িও ফিরতে হবে ওকে, আর পরের দিন অফিসও আছে, আর ওদিকে হচ্ছে সঞ্জয় এখন মিটিং নিয়ে বিজি, ও বেরোলে আর সঞ্জয়ের মিটিংটা কমপ্লিট হলে আমরা একসাথে এবার ডিনারটা করে নেবো।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা তো দেখলেই খুব ভালোভাবে আয়োজনের সাথে পূজাকে আইবুড়ো ভাত দেওয়া হলো, আর সবাই মিলে বেশ হই হুল্লোড় করে সন্ধ্যাটা কাটলো। আমার মাঝে একটু মিটিং ছিল, আমি কিছুক্ষণের জন্য থাকতে পারিনি, বাট ওভারঅল অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে। আর পূজার সামনেই বিয়ে, তো হই হুল্লোড় করে আমাদের বিয়ে বাড়ি অ্যান্ড সমস্ত কিছু ব্লগ আসতে থাকবে, তো তোমরা দেখতে থাকবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটা ভালো লেগে থাকলে ব্লগটাকে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার একটা ফ্রেশ নিউ ব্লগে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, টাটা। Thank you.